দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র বিষয়টা রাষ্ট্রের কোন নিজস্ব অটোনমি বা স্বতন্ত্র সেটা তারা স্বীকার করেন না। তারা মনে করেন রাষ্ট্র হচ্ছে সমাজের যে ডমিনেন্ট ক্লাস, প্রাধান্যকারী শ্রেণী, তার হাতের ক্রীড়নকের মতো, পুতুলের। আমাদের মধ্যে আজকে বিশেষ আলোচনায় আলোচক হিসেবে পেয়েছি অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম বসু মহাশয়কে। আমার ও রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে স্যারকে জানাই অসংখ্য সুস্বাগতম। স্যারকে আমরা সবাই চিনি, স্যার আমাদের খুবই পরিচিত, তাও স্যারের একটা ছোট্ট পরিচিতি তুলে ধরি আপনাদের সামনে। স্যার কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি অর্জন করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, এবং স্যার এখন বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর রূপে কর্মরত। এছাড়াও স্যার ডিপার্টমেন্টাল চেয়ার এবং ডিরেক্টর স্কুল অফ মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড কালচারের, এবং একই সঙ্গে কোঅর্ডিনেটর পিজি ডিপ্লোমা কোর্স অন হিউম্যান রাইটস অ্যাট যাদবপুর ইউনিভার্সিটিতে। এছাড়াও তার বিভিন্ন প্রকাশিত কতগুলি গ্রন্থ রয়েছে, সেই কতগুলি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ফরেন পলিসি ইন ইন্ডিয়া, এছাড়াও রয়েছে রিভিজিটিং রামমোহন রয় পলিটিক্যাল এজেন্ডা। এছাড়াও তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল প্রকাশিত করেছেন, যেগুলি ইতিমধ্যে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে এবং উত্তোতাদের শুভেচ্ছা। যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে শুভ সন্ধ্যা জানাই। অনেকদিন ধরে এই কথাবার্তা হচ্ছে, আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। তো আজকে আমার যেটা আলোচ্য বিষয়, সেটা তো ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, ইন্ডিয়ান স্টেট ডাইমেনশনস অ্যান্ড ডায়নামিক্স, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রের তার বিভিন্ন মাত্রা এবং তার গতি প্রকৃতি। এখানে একটা ছোট্ট বিতর্ক দিয়ে আমরা শুরু করতে পারি। আমরা এখানে ইন্ডিয়ান স্টেট কথাটা বলেছি, ভারতীয় রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের কি কোনো ভারতীয়ত্ব বলে কিছু হয়? এটা একটা প্রশ্ন মাথায় আসতেই পারে। এই বিষয়টা নিয়ে আমরা খুব বেশি সময় কাটাবো না, কিন্তু প্রশ্নটা তুলে রাখলাম, যদিও এটা আমার মূল আলোচনার মধ্যে থাকবে না। যেমন বলা যেতে পারে যে পশ্চিমী দেশগুলোতে যে রাষ্ট্রকে আমরা যে চেহারায় দেখি, অপশ্চিমী দেশগুলোতে রাষ্ট্রের চেহারাটা তার থেকে আলাদা, এবং সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় রাষ্ট্রকে যদি আমরা বিচার করি, বা প্রশ্নটা যেটা তুলছিলাম যে তার কোনো ভারতীয়ত্ব বলে কিছু আছে কিনা। যেমন আমরা জানি যে ভারতীয় রাষ্ট্র, আমাদের ভারতবর্ষের একটা কলোনিয়াল হিস্ট্রি আছে, ঔপনিবেশিক অতীত রয়েছে, এবং অনেকেই বলে থাকেন যে বর্তমানে যে ভারতীয় রাষ্ট্র বা স্বাধীন ভারতে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাই, তার উপরে সেই 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 ঔপনিবেশিক অতীতের খুব স্বাভাবিকভাবেই তার কিছু প্রভাব রয়ে গেছে এবং সেই ঐতিহ্যটাকে বহন করে চলা হচ্ছে। আবার উল্টো দিক থেকে এটাও বলা যেতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো যে ঐতিহ্যটা ভারতীয় রাষ্ট্র তার ঔপনিবেশিক অতীতের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছিল। মজার কথা, যেমন ইদানিং একটা বিতর্ক হচ্ছে সিডিশন ল বা রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে। নিশ্চয়ই এটা কলোনিয়াল আমল থেকেই এই এই আইনটা চলে আসছে এবং সেটাকে গ্রহণ করা হয়েছে পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কিছু কিছু ক্ষেত্রে সেটাকে কিছু শর্তাধীনে সেটাকে গ্রহণও করেছে, সমর্থনও করেছে। কিন্তু ব্রিটেন যে কলোনিয়াল পাওয়ার ভারতকে উপনিবেশিক শাসনের নাগপাশে আবদ্ধ করেছিল, তারা কিন্তু এই আইন তাদের নিজেদের দেশে উঠিয়ে দিয়েছে, কিন্তু ভারতে কিন্তু এখনো সেটা রয়ে গেছে। যদিও আমরা জানি যে সম্প্রতিকালে খুব এ নিয়ে বিতর্ক খুব তীব্র হয়ে উঠেছে। তো যাই হোক, এইভাবে আমরা প্রশ্নটাকে ভাবতে পারি যে একদিকে যেমন কলোনিয়াল অতীতের একটা বিষয় রয়েছে, আবার সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কতখানি মসৃণ বা সত্যি সত্যি বেরোনোর চেষ্টা কতখানি হচ্ছে বা কতটা সাফল্যের সঙ্গে সেটা করা গেছে, এই প্রশ্নগুলো উঠে আসতে পারে। সেই সেই প্রশ্নগুলো উঠবে ওই আমরা যদি ভারতীয়ত্ব, রাষ্ট্রের ভারতীয়ত্ব ব্যাপারটা নিয়ে তর্কটা তুলি। কিন্তু আমি প্রথমেই বলি যে সেই তর্কের মধ্যে আমি এই মুহূর্তে ঢুকছি না। তার বদলে যেটা আমি করতে চাইছি আজকে, সেটা হচ্ছে যে ভারতীয় রাষ্ট্রের তিনটে মাত্রা বা তিনটে ডাইমেনশন, খুব পরিচিত ডাইমেনশন সেগুলো আমাদের কাছে, খুব
মানে আমাদের চমকে যাওয়ার মতো কিছু নেই তার মধ্যে। একটা হচ্ছে অবশ্যই অর্থনৈতিক মাত্রা বা ইকোনমিক ডাইমেনশন, একটা হচ্ছে রাজনৈতিক মাত্রা বা পলিটিক্যাল ডাইমেনশন, আর একটা হচ্ছে সোশিও কালচারাল ডাইমেনশন বা সামাজিক সাংস্কৃতিক মাত্রা আমরা যেটাকে বলতে পারি। তো আমরা এই তিনটে ডাইমেনশন নিয়েই আলোচনা করব। ইকোনমিক ডাইমেনশনের মধ্যে দুটো বিষয় আসবে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়নের প্রশ্ন, এবং তার সঙ্গেই জড়িত, খুব ঘনিষ্ঠভাবে জড়িত আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়েলফেয়ার বা জনকল্যাণের প্রশ্ন। তো এই প্রথম যে মাত্রাটি, তার মধ্যে আমরা এই দুটো বিষয়কে সংক্ষেপে আলোচনা করব। দ্বিতীয় যে বিষয়টা পলিটিক্যাল ডাইমেনশন, তার মধ্যে তো সবার আগেই আসবে ভারতীয় রাষ্ট্রের যে গণতান্ত্রিক পরিচয় বা গণতান্ত্রিক পরিচিতি, ডেমোক্রেসি, এবং আমরা বলতে পারি তার সাথে খুব গভীরভাবে সংশ্লিষ্ট আরেকটি বিষয়, ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো আমাদের পলিটিক্যাল ডাইমেনশন বা রাজনৈতিক মাত্রা যখন আমরা আলোচনা করবো, এই দুটো বিষয় আমাদের কাছে উঠে আসবে। আর তৃতীয় বিষয়টা, যেখানে সোশিও কালচারাল ডাইমেনশন যেটাকে আমরা বলছি, যেখানে সমাজ এবং সংস্কৃতির প্রশ্নটা রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অচ্ছেদ্য ভাবে জড়িয়ে যায় বা জড়িয়ে গেছে, সেখানে আমরা আনবো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার বিষয়টা। যদিও আমরা সেকুলারিজমের বাংলা করে থাকি ধর্মনিরপেক্ষ, কিন্তু এটা নিয়ে, বাংলাটা নিয়ে, বা এটা শুধু বাংলায় তো না, অন্যান্য ভাষাতেও এই টার্মটা ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেকুলার কথাটার বাংলা ঠিক ধর্মনিরপেক্ষ কিনা, মানে ভারতীয় পরিপ্রেক্ষিতেও এই বাংলাটা কতদূর বা এই ভাষান্তরটা কতদূর ব্যবহারযোগ্য, সেটা নিয়েও প্রশ্ন আছে। কাজে আমি সেকুলার কথাটাই ব্যবহার করবো, সেকুলার বা সেকুলারিজম শব্দটাই আমি ব্যবহার করবো। তো এই যে তাহলে তিনটে মাত্রা নিয়ে আমরা কথা বলবো ভারতীয় রাষ্ট্রের, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক। একটা কথা বলে নেওয়া দরকার, এই ডাইমেনশনস এর সঙ্গে আরেকটা কথা আমি যোগ করেছি, ডায়নামিক্স অর্থাৎ গতি প্রকৃতি। কথাটা হলো যে ভারতীয় রাষ্ট্রের এই যে মাত্রাগুলো, এই মাত্রাগুলো কিন্তু সতত পরিবর্তনশীল। ইংরেজিতে বলা হয় ওয়ার্ক অন প্রোগ্রেস। এগুলো এগুলোর কোনো এখনো কোনো স্থিতিশীল চরিত্র, কোনো ফাইনাল চরিত্র, চূড়ান্ত কোনো একটা চেহারা তারা এখনো গ্রহণ করেনি, এবং সেই কারণেই আমাদের ডাইনামিক্স এর ব্যাপারটা, কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বদলেছে, কতখানি বদলেছে, কতখানি এক থেকে গেছে, এই প্রশ্নগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে আনবো। কাজে এই হচ্ছে আমার যে বক্তব্যটা, যেটা বা আমার টাইটেলটা, যেটা ইন্ডিয়ান স্টেট ডাইমেনশনস অ্যান্ড ডাইনামিক্স, ভারতীয় রাষ্ট্র তার বিভিন্ন মাত্রা এবং তার গতি প্রকৃতি। মোটামুটি ভাবে এই হলো তার ব্যাখ্যা, আমি কি বোঝাতে চাইছি, কি আলোচনায় আনবো সেটা আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করলাম। তো তাহলে আমরা এবার আমাদের মূল আলোচনায় প্রবেশ করতে পারি। আমরা প্রথম শুরু করছি ইকোনমিক ডাইমেনশন দিয়ে, এবং আমরা বলেছি এখানে আমরা দুটো বিষয় রাখবো, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বা উন্নয়নের বিষয়টা, এবং আরেকটা হচ্ছে ওয়েলফেয়ার বা জনকল্যাণের বিষয়টা। এখন একটা প্রশ্ন এখানে উত্থাপন করে নেওয়া ভালো, রাষ্ট্রে অর্থনৈতিক মাত্রা বিশ্লেষণ করবার যে এই 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 সংক্রান্ত যে চর্চাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, তার একটা খুব অনেকদিন ধরে, অনেকদিন থেকে, এটা একটা পুরনো ট্র্যাডিশন বলা যেতে পারে, যে এখানে ভারতীয় রাষ্ট্রের শ্রেণী চরিত্র বিচার করবার একটা ট্র্যাডিশন, একটা ধারা, একটা চর্চা বহুদিন ধরেই থেকেছে, এবং আজকে সেটা বাতিল হয়ে গেছে এটা বলছি না, কিন্তু তাই নিয়ে আজকের দিনে এটা খুব বেশি রকম ভাবে যে আমাদের রাজনীতি বিজ্ঞানীদের আলোচনার মধ্যে জায়গা পাচ্ছে তা নয়। হয়তো 30 বছর আগে বা 50 বছর আগে এই প্রশ্নটা যতখানি গুরুত্বপূর্ণ বিবেচিত, যত বেশি লেখক, যত বেশি রাজনীতি শাস্ত্রী তারা এই বিষয়টা নিয়ে চর্চা করতেন, খানিকটা বিষয়টা হয়তো তার সেই গুরুত্বটা, সেই গুরুত্বের জায়গায় সেটা আজকে নেই। তার খুব সংক্ষেপে আমি তার একটা কারণ উল্লেখ করছি, তারপরে আমার যে ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার তার আলোচনাতে আসবো। একটা কথা হচ্ছে যে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যারা ভারতীয় রাষ্ট্রের শ্রেণী চরিত্র বিচার করে থাকেন বা বিচার করার গুরুত্ব দেন, তাদের দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র বিষয়টা রাষ্ট্রের কোনো নিজস্ব অটোনমি বা স্বতন্ত্র সেটা তারা স্বীকার করেন না। তারা মনে করেন রাষ্ট্র হচ্ছে সমাজের
যে ডমিনেন্ট ক্লাস, প্রাধান্যকারী শ্রেণী, তার হাতের ক্রীড়নক, ক্রীড়নকের মতো, পুতুলের মতো, তার নিজস্ব কোনো অটোনমি সেটাকে খুব একটা স্বীকার করা হয় না। এটা একটা সমস্যার জায়গা। আরেকটা সমস্যার জায়গা হচ্ছে যে ভারতীয় সমাজ বলা যাক বা রাজনীতি বলা যাক, শুধু শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে তাকে বিচার করা যায় কি না, নাকি সেখানে অন্যান্য কতগুলো ফ্যাক্টর, অন্যান্য কতগুলো ভেরিয়েবল কে নিয়ে আসা দরকার, খুব বড় করে যেটা উঠে এসেছে ক্লাসের পাশাপাশি কাস্ট। কাজে কেবলমাত্র যে দৃষ্টিভঙ্গিতে শ্রেণীর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্যান্য বিষয়গুলোকে ততখানি গুরুত্ব দেওয়া হচ্ছে না, বা মনে করা হচ্ছে যে এগুলো সবই শ্রেণীগত দৃষ্টিভঙ্গির আওতার মধ্যে চলে আসছে, অর্থাৎ শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে এই বিষয়গুলো তার সঙ্গেই জড়িয়ে আছে, এই দৃষ্টিভঙ্গিটারও গ্রহণযোগ্যতা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কমে গেছে। অর্থাৎ শ্রেণী এবং জাতপাত ব্যবস্থায় দুটোকে এক করে না দেখে আলাদা করে দেখা যে প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটা অনেক বেশি করে অনেকেই তুলে ধরেছে। আর শেষ একটা কথা বলে এই প্রসঙ্গটা শেষ করি, সেটা হচ্ছে যে যারা এই রাষ্ট্রের শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে চর্চা করেন, বামপন্থী লেখক, মার্ক্সবাদী লেখক বা এই ঘরানার অনুপ্রেরণায় যারা লেখেন, তাদের নিজেদের মধ্যেও কিন্তু ওই বিশেষ প্রশ্নটা নিয়ে, আমরা জানি এই ডিবেটটা মার্ক্সবাদের ভেতরেও আছে যে রাষ্ট্রের কতখানি স্বাতন্ত্র্য আছে বা নেই, বা রিলেটিভ অটোনমি বা আপেক্ষিক স্বাতন্ত্র্য বলে কিছু আছে কিনা, তো সেই দিক থেকে কিন্তু একটা বিভাজন তাদের শিবিরের মধ্যেও তৈরি হয়ে গেছে। 80 দশক থেকে অনেকেই বলেছেন যে ভারতীয় রাষ্ট্রের একটা 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 রিলেটিভ অটোনমি বা একটা স্বাতন্ত্র্যের বিষয় রয়েছে, এবং যেটাকে কাজে লাগিয়ে তারা যে প্রাধান্যকারী শ্রেণী বা শ্রেণীগুলি তাদের পারস্পরিক যে সম্পর্ক সেটাকে তারা প্রভাবিত করে, সেটাকে ভারতীয় রাষ্ট্র প্রভাবিত করতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কারণে আজকে এই রাষ্ট্রের শ্রেণী চরিত্র বিচার করবার যে দৃষ্টিভঙ্গিটা, সেই আলোচনা, সেই ধারার আলোচনায় খানিকটা ভাটার টান লক্ষ্য করা গেছে। কাজে আমি সেটাকে আমার বিস্তারিত আলোচনার মধ্যে আমি আনছি না আজকে, আমি এবারে চলে আসছি সরাসরি আমার যে দুটি বিষয়, ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার, সেই জায়গাটা। 1950-এর দশক থেকে ভারত স্বাধীন হওয়ার পর যে উন্নয়নের যে ধারণা, যেটা গড়ে উঠেছিল নেহরু সরকারের আমলে বা বলা যেতে পারে ব্যক্তিগতভাবে নেহরুর নেতৃত্বে, তার সেখানে খুব পরিষ্কার ভাবে একটা জিনিস আমরা জানি, তার মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে বলা হয়েছিল, সেটা হচ্ছে যে ভারতবর্ষে যে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া, এবং সেটা শুধু অর্থনৈতিক নয়, আর্থ সামাজিক উন্নয়ন প্রক্রিয়া বলা যেতে পারে, সেই উন্নয়ন প্রক্রিয়াটা তার নেতৃত্বে থাকবে রাষ্ট্র, স্টেট লেড ডেভেলপমেন্ট। এবং তার জন্যে কতগুলো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা আমরা জানি, যেমন একদিকে প্ল্যানিং বা অর্থনৈতিক পরিকল্পনার ধারণা, তারপরে আসছে পাবলিক সেক্টর বা রাষ্ট্রীয় উদ্যোগের ধারণা, এবং তার সঙ্গে জড়িত আরেকটা তৃতীয় বিষয়, এটা আমাদের সাথে আমাদের কাছে পরিচিত, ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য বিদেশ থেকে শিল্পপণ্য আমদানি করা, শিল্পপণ্য বা শিল্পের উপকরণ আমদানি করা, তার উপরে যতদূর সম্ভব নিষেধাজ্ঞা জারি করা, যতদূর সম্ভব সেটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং মোটামুটি ভাবে একটা নতুন রাষ্ট্র যেখানে রাষ্ট্র তুলনামূলক ভাবে শক্তিশালী, এবং শক্তিশালী অনেকগুলো কারণে, আমরা একটু আগে রাষ্ট্রের যে কলোনিয়াল ঐতিহ্যের কথা বলছিলাম, তার পাশাপাশি জাতীয়তাবাদী নেতৃত্বের যে ভূমিকা, জাতীয়তাবাদী আন্দোলনের যে ভূমিকা, তাতে নেহরুর ভূমিকা বা কংগ্রেসের ভূমিকা, সবই তাদের এই যে নতুন কার্যক্রম সেটাকে একটা বৈধতা দিতে পেরেছিল। কিন্তু 1960-এর দশক থেকে, বিশেষ করে আমরা বলতে পারি যে এটা একেবারে সমাপতন নয়, কোইন্সিডেন্স নয়, যে নেহরুর মৃত্যুর পর থেকে কিন্তু আস্তে আস্তে এই দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন আসে, প্রথমে লাল বাহাদুর শাস্ত্রীর আমলে এবং তারপরে ইন্দিরা গান্ধীর আমলে। অর্থাৎ এই যে স্টেট লেড ডেভেলপমেন্টের ধারণা, অর্থনীতির উপরে প্রাথমিক কর্তৃত্ব রাষ্ট্রেরই থাকবে, অর্থনীতির দাস রাষ্ট্রেরই হাতে থাকবে, এই ধারণা থেকে কিছুটা কিন্তু সরে আসা হয়, এবং যার একটা খুব বড় দৃষ্টান্ত হচ্ছে আমরা যেটাকে জানি সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলে, সেখানে কিন্তু কৃষিক্ষেত্রে প্রাইভেট ক্যাপিটালের ভূমিকাটাকে, ব্যক্তি পুঁজির ভূমিকাটাকে সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং তার সাফল্য মিলেছিল, তার সমস্যাও তৈরি হয়েছিল। যেমন বলা হয় যে গ্রিন রেভলিউশন কৃষিক্ষেত্রের একটা
সবাইকে সমানভাবে বেনিফিট করতে পারেনি, সবাইকে সমানভাবে উপকৃত করতে পারেনি, সেটা সমস্যার জায়গা ছিল। কিন্তু সেটার মধ্যে আমরা ঢুকছি না, আমাদের কথা হচ্ছে যে ওই সময় খুব অল্প সময়ের জন্য হলেও, সামান্য ভাবে হলেও, সেখানে কিন্তু এই অর্থনীতির উপরে যে রাষ্ট্রীয় কর্তৃত্বের যে হ্রাস, যে লাগাম, সেটাকে কিন্তু খানিকটা ঢিলে করা হয়েছে। কিন্তু এই পর্যায়টা খুব বেশি দিন চলেনি, কারণ আমরা জানি যে এই সময় ইন্দিরা গান্ধী কংগ্রেস দলের নতুন নেত্রী হিসাবে উঠে আসছেন এবং দলের ভেতরে বড় রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, বিশেষ করে দলের ভেতরে, এটা তখনকার দিনে দক্ষিণপন্থী গোষ্ঠী বলা হতো, সেই প্রতিষ্ঠিত দক্ষিণপন্থী গোষ্ঠীর নেতাদের কাছ থেকে ইন্দিরা গান্ধীর সামনে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করবার জন্য তিনি কাদের উপর নির্ভর করছেন? তিনি বামপন্থী শক্তির উপরে নির্ভর করছেন, বামপন্থী শক্তির উপরে নির্ভর করছেন। এবং তার পাশাপাশি তার যে রাজনৈতিক কর্মসূচি, সেখানে কিন্তু তিনি আবার সমাজতন্ত্রের ভাষাকে ফিরিয়ে আনছেন, অর্থনীতির উপরে রাষ্ট্রীয় কর্তৃত্বের ভাষাকে ফিরিয়ে আনছেন। এবং তার পাশাপাশি একটা কথা চালু হচ্ছে যেটা আমাদের কাছে পরিচিত, লাইসেন্স পারমিট কোটা রাজ, অর্থাৎ অর্থনীতির উপরে যে রাষ্ট্রের এই যে নতুন করে কর্তৃত্ব স্থাপন করবার যে প্রক্রিয়াটা, তার মধ্যে সেই সেই প্রক্রিয়াটাকে বোঝাবার জন্য এটা বলা হতো যে কোনো নতুন অর্থনৈতিক উদ্যোগ তৈরি করতে গেলেই, নিতে গেলেই সেখানে রাষ্ট্রের অনুমতি লাগে, এবং সেই অনুমতি নেওয়ার রাস্তাটা সবসময় খুব একটা সহজ ছিল না, এরকম একটা সমালোচনা বহুদিন ধরে চলে আসছে। এবং তার পাশাপাশি ইন্দিরা গান্ধীর যে বিখ্যাত স্লোগান গরিবি হটাও, খুব পরিষ্কার একটা সমাজতান্ত্রিক ঝোঁক যার মধ্যে রয়েছে, সেটা তিনি ব্যবহার করেছেন, খুব লিবারালি ব্যবহার করেছেন। এবং বিভিন্ন ধরনের আইন, যেমন MRTP অ্যাক্ট, মনোপলি ক্যাপিটালকে কন্ট্রোল করবার জন্য যে আইন, বা ব্যাংক জাতীয়করণের জন্য যে প্রচেষ্টা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এই সমস্তটাই সবগুলোই কিন্তু ইন্দিরা গান্ধীর এই 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 পর্যায়ের 60-এর দশকের শেষ থেকে মোটামুটি 70-এর দশকের গোড়ার দিক, এই ইন্দিরা গান্ধীর শাসনের এই পর্যায়টার সঙ্গে যুক্ত। কাজে গোড়ার দিকে তিনি অর্থনীতির উপরে রাষ্ট্রীয় কর্তৃত্বের হ্রাস আলগা করবার যে দৃষ্টান্তটা স্থাপন করেছিলেন, সেখান থেকে তিনি কিন্তু কিছুদিনের মধ্যেই সরে আসছেন এবং আবার অর্থনীতির উপরে নতুন করে রাষ্ট্রের কর্তৃত্ব স্থাপন করছেন। এবং তার রাজনৈতিক স্লোগান গুলোর মধ্যে একটা পরিষ্কার সমাজতান্ত্রিক ধাঁচের সুর শুনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আসছি ইন্দিরা গান্ধীর আরেকটা ফেজে। আমরা জানি ইন্দিরা গান্ধী 70-এর দশকের মাঝামাঝি তিনি ভারতে জরুরি অবস্থা জারি করেন এবং তার পরিণতিতে কংগ্রেস প্রথমবার কেন্দ্রীয় সরকারের উপরে তার কর্তৃত্ব হারায় 1977-এ, এবং ইন্দিরা গান্ধী কিছুদিনের মধ্যেই ফিরে আসেন, কারণ যে জনতা সরকার তৈরি হয়েছিল তারা খুব বেশি দিন টিকে থাকতে পারেনি, নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি বিভিন্ন কারণে, এবং ইন্দিরা গান্ধী খুব অল্প দিনের মধ্যেই 1980 সালে ফিরে আসেন। নতুন করে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল কর্তৃত্বে আসে। কিন্তু যদিও তার, যেটাকে আমরা পলিটিক্যাল রেটরিক বলি, রাজনীতির ভাষা, তার মধ্যে সেখানে একেবারে সমাজতন্ত্রের কথা, রাষ্ট্রীয় অর্থনীতির উপরে রাষ্ট্রীয় কর্তৃত্বের কথা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়নি, কিন্তু অনেক লেখক দেখাচ্ছে যে এই ইন্দিরা গান্ধীর যে দ্বিতীয় পর্যায়, এই সময় তিনি কিন্তু আস্তে আস্তে কাজের ক্ষেত্রে এই রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির জায়গা থেকে তিনি কিন্তু সরে যাচ্ছেন। এবং কোন দিকে সরে যাচ্ছেন? অতুল কোহলি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, প্রো বিজনেস রিফর্মের দিকে, অর্থাৎ দেশের যে ব্যবসায়ী শ্রেণী, ব্যবসায়ী এবং পুঁজিপতি শ্রেণী, তাদের পক্ষে বেনিফিশিয়াল, যাতে তারা উপকৃত হতে পারেন, তাদের দাবিগুলো যাতে মেটানো যেতে পারে, সেই ধরনের কতগুলো পদক্ষেপ তিনি গ্রহণ করছে। যেমন ওই যে আইনগুলোর কথা বললাম, MRTP অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি, এই আইনগুলোকে তিনি কিন্তু অনেকখানি শিথিল করে দিচ্ছেন, বা ওই লাইসেন্স পারমিট রাজ যেটাকে বলা হচ্ছিল সেটাকে অনেকটা শিথিল করে আনছেন। অনেক ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রগুলোতে আগে পাবলিক সেক্টর বা রাষ্ট্রীয় উদ্যোগেরই একাধিপত্য ছিল, সেই জায়গাগুলোকে তিনি কিন্তু বেসরকারি ব্যবসায়ী পুঁজিপতি শ্রেণীদের কাছে সেগুলোকে তিনি উন্মুক্ত করে দিচ্ছেন কিছুটা কিছুটা করে। যেমন ওষুধ শিল্পের কথা বলা যেতে পারে, সিমেন্ট শিল্পের কথা বলা যেতে পারে, কেমিক্যাল শিল্পের কথা বলা যেতে পারে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস ঘটছে, ইন্দিরা গান্ধীর
পলিসির মধ্যে একটা অ্যান্টি লেবার, একটা শ্রমিক বিরোধী একটা জায়গা তৈরি হচ্ছে, যেমন স্ট্রাইক করা ইত্যাদি, এই বিষয়গুলোকে তার সরকার মোটামুটি মনে করছে যে এগুলো এগুলো খুব একটা ভারতীয় অর্থনীতির স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপযুক্ত নয়। কাজে এইভাবে কিন্তু আমরা ইন্দিরা গান্ধীর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং তিনি এই সময় থেকে একটা স্লোগান দিচ্ছেন, গ্রোথ উইথ রিডিস্ট্রিবিউশন। আগে রিডিস্ট্রিবিউশন বা পুনর্বণ্টনের উপর জোরটা অনেক বেশি হতো, বেশি করে পড়তো, এবং যেটা তার ওই সমাজতান্ত্রিক ধাঁচের চিন্তা ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, কিন্তু এখন তিনি তার সঙ্গে গ্রোথ কথাটাকে যোগ করছেন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক বৃদ্ধি বা বিবৃদ্ধি, যাই যেভাবেই বাংলা করা যাক না কেন, সেটাকেও কিন্তু রিডিস্ট্রিবিউশনের সঙ্গে তুলে আনছেন। রিডিস্ট্রিবিউশনের আগে সেই কথাটাকে বসাচ্ছেন, গ্রোথ উইথ রিডিস্ট্রিবিউশন। এবং মোটামুটি ভাবে রাজীব গান্ধী তার পরবর্তীকালে কিন্তু এই ধারাটাকেই এগিয়ে নিয়ে গেছে। তো তাহলে এবারে আমরা যদি শেষ পর্যায়ে আসি, পোস্ট 1991, যে সময়টাকে আমরা বলি ভারতীয় অর্থনীতির লিবারালাইজেশনের যুগ, সেই লিবারালাইজেশন যুগটার সঙ্গে এই সময়টার তফাৎটা কি, ওটা আমরা তো বললাম অলরেডি অতুল কোহলিকে অনুসরণ করে, যে 1980 দশক থেকে বা হয়তো তার খানিকটা আগে থেকেই ইন্দিরা গান্ধীর যে সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি, সেখান থেকে সরে এসে তিনি পুঁজিপতি ব্যবসায়ী শ্রেণীর পক্ষে কথা বলছেন। ওই যে কথাটা বললাম যে এটা প্রো বিজনেস রিফর্ম ছিল, প্রো বিজনেস স্টেপস ছিল, কিন্তু প্রো মার্কেট নয়। অর্থাৎ 1991 এর পর থেকে যে পরিবর্তনটা ঘটলো, অন্তত যে পরিবর্তনটা ঘটাবার চেষ্টা করা হলো, সেটা হলো এই প্রো বিজনেস থেকে প্রো মার্কেট রিফর্মের দিকে এগোবার চেষ্টা করা। খানিকটা এটা আমরা জানি ওই সময় একটা কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক চাপও একটা কাজ করেছিল, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ইত্যাদি ইত্যাদি কাছ থেকে, যেখান থেকে ভারতকে লোন নিতে হয়েছিল, ঋণ নিতে হয়েছিল বাধ্য হয়ে, খানিকটা খানিকটা তাদের শর্তের চাপে এই কাজটা করতে হয়। কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে পুঁজিপতি ব্যবসায়ী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভারতের অর্থনীতিতে রাজত্ব করে আসছিলেন, তারা প্রভাব বিস্তার করে আসছিলেন, মোটামুটি ভারতীয় অর্থনীতির দরজাটা তাদের জন্যই মূলত খুলে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে নতুন কিছু সংযোজন ঘটেছিল, আম্বানির কথা বলা যেতে পারে, রিলায়েন্স এবং আম্বানিদের কথা বলা যেতে পারে, মূলত যারা এস্টাবলিশড যে বিজনেস কমিউনিটি, ইন্দিরা গান্ধীর আমলে দরজাটা কিন্তু তাদের জন্য খুব বড় করে খোলা হয়েছিল, বা তারা তার বেনিফিটটা, তারা সুযোগটা সবচেয়ে বেশি নিতে পেরেছে। 90-এর দশকের পর থেকে কিন্তু মার্কেটের যে মূল কথা, অর্থাৎ কম্পিটিশন, মনোপলি নয়, কম্পিটিশন, কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়া হবে না, সুবিধাটা যাতে সবাই সমানভাবে পায়, হ্যাঁ ওই পুঁজিপতি ব্যবসায়ী শ্রেণীর মধ্যে কিন্তু সবাই যাতে সমানভাবে পাওয়ার অন্তত সুযোগ পায়, সেই সুযোগটা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কাজেই রাষ্ট্রীয় কর্তৃত্ব ডেফিনেটলি, বা রাষ্ট্রের সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ, বা সরকারের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, রাতারাতি সেটা উঠে গেল এটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু আজকের দিনে যেমন আমরা একটা কথার সঙ্গে পরিচিত হয়ে উঠছি, স্টার্ট আপ কোম্পানিজ, এরা কিন্তু একদম নতুন প্রজন্মের কিছু ব্যবসায়ী গোষ্ঠী, যারা কিন্তু এই নতুন নীতির প্রভাবে, নতুন নীতির দ্বারা উপকৃত হয়ে তারা কিন্তু উঠে এসেছে। এই সুযোগটা কিন্তু 91 এর পরে তৈরি হলো। তো তাহলে এই দাঁড়াচ্ছে আমাদের ডেভেলপমেন্ট সংক্রান্ত, ভারত রাষ্ট্রের সঙ্গে যে উন্নয়ন প্রক্রিয়া, অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া, তার যে সম্পর্কের যে উত্থান পতন, এটা আমরা দেখাবার চেষ্টা করলাম। নেহরুর থেকে ইন্দিরা গান্ধীর তিনটে ফেজ আমরা দেখিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যেটাকে রাজীব গান্ধী কন্টিনিউ করেছেন, এবং আলটিমেটলি সেটার সঙ্গে 91 পরে ঠিক পরিবর্তনটা কোথায় ঘটাবার চেষ্টা করা হবে সেটা আমরা দেখাবার চেষ্টা করি। কিন্তু একদিকে যেমন এই নতুন নীতির ফলে ডেফিনেটলি গ্রোথ, যেটাকে আমরা বলেছি ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক বৃদ্ধি, সেদিকে বেশ কিছু সাফল্য এলো, তার পাশাপাশি আরেকটা সাফল্য দাবি করা হয়, এবং দাবি করা হয় বলা উচিত নয়, তথ্যের ভিত্তিতে খানিকটা সেটাকে সমর্থনও করা যায়, সেটা হচ্ছে পভার্টি বা দারিদ্র দূরীকরণের ক্ষেত্রেও বেশ কিছু অগ্রগতি ঘটে। কিন্তু নতুন নতুন সমস্যা তৈরি হয়, নতুন কতগুলো সমস্যা তৈরি হয়, একদিকে ইনইকুয়ালিটি বা অসাম, এটা কিন্তু ক্রমশ বাড়তে থাকে, দারিদ্র হয়তো কমছে কিন্তু তার পাশাপাশি অসাম্য বাড়ছে, অর্থাৎ সবচেয়ে
প্রাধান্যকারী যে শ্রেণীগুলো, সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা অংশ এবং পিছিয়ে থাকা অংশের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু বাড়ছে, যেটা কিন্তু 80 দশক পর্যন্ত তুলনামূলকভাবে এর চাইতে অনেক কম ছিল। এটা এই পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকেও সে একই কথা বলা হয়। এবং আমাদের এই যে কোভিড সিচুয়েশনে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেই সমস্যাগুলোকে কেন্দ্র করে বারবার করে এই কথাটা উঠে আসছে যে লিবারালাইজেশনের পরবর্তীকালে অর্থনৈতিক সাফল্য কিছু এলেও ইকোনমিক ইনইকুয়ালিটি বেড়েছে, এবং তার পাশাপাশি তার কারণগুলো অনেক ক্ষেত্রেই পরিষ্কার। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি জব লস হচ্ছে, কর্মসংস্থান কমছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি সাধারণ মানুষের যে অ্যাসেটস, সেটা জমি হতে পারে বা অন্যান্য কোনো অ্যাসেটস হতে পারে, আমরা দেখছি বিভিন্ন সময় এই ল্যান্ড অ্যাকুইজিশনের বিরুদ্ধে নানা রকম আন্দোলন হচ্ছে। কাজে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু এই নতুন অর্থনৈতিক ব্যবস্থার যে সমস্যার জায়গাগুলো, সেগুলো আমাদের সামনে চলে আসছে। এবং তার পাশাপাশি আরেকটা প্রশ্ন আসছে, যেটার উপরে যেখানে রাষ্ট্রের দায়িত্ব বাড়ছে, সেটা হচ্ছে কিছু ওয়েলফেয়ার মেজার্স, কিছু জনকল্যাণমূলক পদক্ষেপ, কিছু জনকল্যাণমূলক ব্যবস্থা, যার মধ্য দিয়ে এই যে নতুন নতুন সমস্যাগুলো, অর্থনৈতিক সমস্যাগুলো তৈরি হচ্ছে, বৈষম্য তৈরি হচ্ছে, ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, সেই ক্ষোভকে বা সেই বৈষম্যকে কিছুটা যাতে মেটানো যায় বা সেটা হাতের বাইরে না চলে যায়, তার জন্য নতুন কতগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এগুলো মূলত জনকল্যাণমূলক ব্যবস্থা। কিরকম ব্যবস্থা? যেমন আমরা আগে যে রেশনিং সিস্টেম বলতাম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা আগে মূলত শহরাঞ্চলে কেন্দ্রীভূত ছিল, সেটা আজকে সারা দেশের সমস্ত মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। বা অন্যদিক থেকে বলা যেতে পারে আমাদের MGNREGA, সেটা একটা খুব বড়সড় দৃষ্টান্ত। আশা কর্মীদের কথা আমরা জানি, সেটা আর একটা খুব বড়সড় দৃষ্টান্ত। বা এরকম অজস্র প্রোগ্রাম আজকে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার গ্রহণ করছে, কোনোটা মহিলাদের জন্য, কোনোটা শিশুদের জন্য, কোনোটা ছাত্রছাত্রীদের জন্য। তো এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বা জনকল্যাণমূলক প্রকল্প, তার কিন্তু এক ধরনের এক্সপ্লোশন ঘটেছে, একটা বিস্ফোরণ ঘটেছে আমরা বলতে পারি। এবং খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে। দুটো বিতর্কের কথা খুব সংক্ষেপে বলে আমরা এবার আমাদের পরবর্তী বাচ্চার আলোচনাতে আসবো। একটা বিতর্ক হচ্ছে যে এই যে জনকল্যাণমূলক কর্মসূচিগুলো যেগুলো রূপায়ণ করা হচ্ছে, সরকারের তরফে গ্রহণ করা হচ্ছে এবং রূপায়ণ করা হচ্ছে, এগুলোকে কি এগুলো এগুলো কি সরকারের বদান্যতার উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে? এগুলো কি চ্যারিটি মেশার্স, সরকারি দাক্ষিণ্যের ফল, নাকি এগুলো জনগণের অধিকার? এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে, এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে যে অনেক সময় দেখা যাচ্ছে আজকে বিভিন্ন সরকারের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এই দলের সরকার, সেই দলের সরকার, একটা প্রতিযোগিতা চলছে জনগণকে কে কত বেশি উপকার করছে জনগণের, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। আমি যে বস্তায় করে চাল দিচ্ছি, সেই বস্তার উপরে আমার দলের ছবি থাকবে। এবং এটা কোনো একটা দল করছে এরকম না, সমস্ত দলই প্রায় কম বেশি একই কাজ করবার চেষ্টা করছে। এবং সেইখান থেকে কথাটা বলা হচ্ছে যে এটা কিন্তু বর্তমানে ভারতীয় রাজনীতির বা ভারতীয় অর্থনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ছাপ মারা একটা সিগনেচার হয়ে দাঁড়িয়েছে। তো এই প্রশ্নটা, এটা একটা ডিবেট আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা ডিবেট যেটা উঠছে যে এইভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে জনগণের বা জনকল্যাণমূলক ব্যবস্থা, জনকল্যাণ ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, তার মধ্যে দিয়ে যেগুলোকে পাবলিক গুডস বলা হয়, যার মধ্যে সবচেয়ে আগে আসে শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বা আরো কতগুলো জিনিস, বিদ্যুৎ সরবরাহের কথা আসতে পারে, জল সরবরাহের কথা আসতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই যে বিষয়গুলো যেগুলো সরকারের যতদূর সম্ভব কম খরচে জনগণকে সরবরাহ করার কথা, এবং আবার এগুলো বলা যেতে পারে এগুলো জনগণের অধিকার, আমরা কিন্তু দেখছি যে এই ক্ষেত্রগুলোতে সরকারের যে ইনভলভমেন্ট তৈরি হওয়ার কথা ছিল, আমরা এই কোভিড পিরিয়ডে বারবার করে এই কথাগুলো উঠে এসছে যে ভারতের বারবার করে এই কথাটা ওঠা সত্ত্বেও, তর্ক চলা সত্ত্বেও বা চাপ তৈরি হওয়া সত্ত্বেও, ভারতবর্ষে কেন্দ্র বলো রাজ্য বলো কোন সরকারের তরফেই কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যে 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 বিনিয়োগ, সেটা কিন্তু সেভাবে বাড়েনি।
তেমনি শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ নিয়েও একই কথা। চাকরি বাকরি সবসময় আমরা কর্মসংস্থানের কথা বলি, কিন্তু আমাদের যে হিউম্যান ক্যাপিটাল, তাকে যদি শিক্ষিত করে না তোলা যায়, তাকে যদি দক্ষতা না বাড়ানো যায়, তাহলে কিন্তু সেই কর্মসংস্থানের জায়গাটা, সমস্যাটা থেকেই যাবে। কিন্তু শিক্ষাক্ষেত্রেও কিন্তু সরকারের ভূমিকা সবসময় খুব একটা আশাপ্রদ নয়। তো এই দুটো বিতর্ক কিন্তু জনকল্যাণের প্রসঙ্গে উঠে এসেছে। একদিকে এটা সরকারি দাক্ষিণ্য হিসাবে দেখানো হচ্ছে কিনা, জনগণের টাকাতেই তো, সরকার তো যা করে জনগণের টাকাতেই করে, কাজে সেটা কোনো একটি সরকার বা কোনো একটি দলের একটা দয়ার দান বলে দেখানো হবে কিনা, এই প্রশ্নটা খুব বড় করে আসছে। আরেকটা হচ্ছে যে পাবলিক গুডস যেগুলো, যেখানে সরকারের খুব বড় করে বিনিয়োগ করবার কথা, সেই জায়গায় কিন্তু বিনিয়োগ আশাপ্রদ ভাবে বাড়ছে না, ফলে এর থেকে কিন্তু একটা তর্ক, নতুন তর্কের জায়গায় চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা আসছি, আমরা অলরেডি রাজনীতির প্রসঙ্গটা ফিরে ফেলেছি, যে জনকল্যাণমূলক ব্যবস্থা যেগুলো আমরা বললাম, তার যে লিমিটেশন, তার যে সীমাবদ্ধতার কথাগুলো আমরা তুললাম, সেখানে অলরেডি একটা ইঙ্গিত আমরা দিয়ে রেখেছি যে এর মধ্যে এটাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক, বিশেষ করে একটা যাকে আমরা গণতান্ত্রিক রাজনীতি বলতে পারো, পপুলিস্ট রাজনীতি বলতে পারো, জনমুখী রাজনীতি বলতে পারো, তার কিন্তু একটা প্রভাব এসে পড়েছে। সেই পথ ধরে তাহলে এবারে আমরা চলে আসছি আমাদের ভারতীয় রাষ্ট্রের যে দ্বিতীয় মাত্রাটা, পলিটিক্যাল ডাইমেনশন, সেই আলোচনাতে। এবং এখানে আমরা মূলত গণতন্ত্রের কথাই বলবো এবং ফেডারেলিজমের কথাটাও, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথাটাও আমাদের আলোচনার ক্রমে চলে আসবে, কারণ সেটাও মূলত একটা গণতন্ত্রের সঙ্গেই সংশ্লিষ্ট, একটা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গেই সংশ্লিষ্ট, সেটাও গণতন্ত্রের গভীরতার একটা সুযোগ বা দ্যোতক বলে মনে করা যেতে পারে। তো এখানে আমরা যদি নেহরুর আমলে পরিস্থিতিটা কি ছিল সেটা একবার চেষ্টা করি, সেটা খুব সুন্দর করে ক্লাসিক্যাল ডিসক্রিপশন আমরা যেটা বলতে পারি, রজনী কোঠারির কংগ্রেস সিস্টেম বা কংগ্রেস ব্যবস্থা। কংগ্রেস ব্যবস্থার যে ধারণা কোঠারির, আমরা অনেকেই জানি, সেটা ছোট করে বলি যে ভারতবর্ষ মূলত একটা বহুত্ববাদী, বহু স্বরের দেশ, নানা ধরনের স্বার্থ সেখানে রয়েছে এবং বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে সেখানে, কাস্ট গ্রুপ হতে পারে, ক্লাসেস তো আছেই, তারপরে তোমার বিভিন্ন আঞ্চলিক স্বার্থের প্রশ্ন আছে, বিভিন্ন ধর্মীয় স্বার্থের প্রশ্ন আছে। তো এই যে বিভিন্ন ধরনের স্বার্থের যে, অবশ্যই তাদের যে বিভিন্ন স্বার্থ, তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এবং সেই দাবিগুলোর মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটাকে মেটাবার যে চেষ্টা, সেই চেষ্টাটা নেহরুর আমলে কিভাবে করা হয়েছিল, মূলত কংগ্রেস ব্যবস্থার মধ্য দিয়ে। তাতে কংগ্রেস দলের একটা খুব বড় ভূমিকা তো নিশ্চয়ই ছিল, কিন্তু কংগ্রেস ব্যবস্থা বলতে শুধু দলের ভূমিকাটা তুলে ধরা হচ্ছে এমন নয়, দলের ভূমিকাটা কি পরিপ্রেক্ষিতে আসছে, বলা হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের স্বার্থের যে সংঘাত, তাদের সংঘাতটাকে মেটাবার যে চেষ্টাটা, সেটা করা হতো একটা গণতান্ত্রিক, যতদূর সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে, তাদের ক্ষোভগুলোকে, তাদের দাবিগুলোকে, সেগুলোকে প্রকাশ করার সুযোগ দেওয়া হতো এবং সেগুলোর মধ্যে একটা ব্যালেন্সিং করবার চেষ্টা করা হতো। এর মধ্য দিয়েই বিভিন্ন ধরনের কোয়ালিশন তৈরি করে, বিভিন্ন ধরনের জোট গঠন, বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন এর মধ্য দিয়ে একটা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। অবশ্যই কংগ্রেস দলের তাতে একটা ভূমিকা ছিল এবং বিশেষ করে ফেডারেলিজমের জায়গাটা, বিভিন্ন আঞ্চলিক স্বার্থের মধ্যে যে সমন্বয় করার যে জায়গাটা, সেখানে নেহরু ডাবল ডেফিনেটলি কংগ্রেস দলই সব রাজ্যেই ক্ষমতায় থাকতো এবং সেখানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু সেই ভূমিকাটা কিন্তু একটা বড় কথা, যে গণতন্ত্র কথাটা আপেক্ষিক, কিন্তু তা সত্ত্বেও গণতন্ত্রের যে উপাদানটা, সেটা এই আমলে কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল। আমরা যেটা বলবার চেষ্টা করলাম, বিভিন্ন দাবি দাওয়া গুলো শোনা হচ্ছে এবং যতদূর সম্ভব তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে, নীতি প্রণয়নের সময় তার সেই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করা হচ্ছে। তো এই যে বিষয়টা, এবং তার পাশাপাশি পার্লামেন্ট বা সংসদীয় ব্যবস্থার প্রতি সম্মান জানানো হচ্ছে, অথবা যেটাকে আমরা বলতে পারি যে দল ব্যবস্থা, যেটা সেই দলটার মধ্যেও কিন্তু একটা বিকেন্দ্রিত চরিত্র থাকছে, অর্থাৎ শুধুমাত্র কংগ্রেস দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব, নেহরু বা তার মতো আরো অনেক স্টলওয়ার্স সে সময় কেন্দ্রীয় সরকারে বা কেন্দ্রীয় স্তরে নেতৃত্ব দিয়েছেন কংগ্রেসের, কিন্তু
তার মানে এই নয় যে রাজ্য নেতৃত্বকে কাটু করা হয়েছে, তার মানে এই নয় যে রাজ্য নেতৃত্বকে তাদের গুরুত্বকে হ্রাস করার চেষ্টা করা হয়েছে। অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বেরও সংঘাত বেঁধেছে এবং নানাভাবে সেটাকে অ্যাকোমোডেট করবার অ্যাড্রেস করবার চেষ্টা করা হয়েছে। এই কালচারটা, এই রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু তখন বজায় ছিল। কিন্তু কোঠারি বলছেন যে 1970-এর দশক থেকে, মূলত ইন্দিরা গান্ধীর সময় থেকে, এই 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 যে কংগ্রেস সিস্টেম, এই কংগ্রেস সিস্টেম, এই যে আলোচনা ভিত্তিক সমন্বয় মুখীন যে যে ব্যবস্থা, তার দুর্বলতা ছিল, সীমাবদ্ধতা ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু ওভারঅল ক্যারেক্টারটা এই ধরনের ছিল, সেটা থেকে কিন্তু সরে আসা হচ্ছে। অনেকগুলো দৃষ্টান্ত তার দেওয়া যেতে পারে, আমরা দ্রুত কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যেমন কংগ্রেস দলটা বিশেষ করে এটা একটা কেন্দ্রীভূত দলে পরিণত হচ্ছে, এবং রাজ্য নেতৃত্বের উপরে কেন্দ্রীয় নেতৃত্বের একটা একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। রাজ্য স্তরে প্রায় শক্তিশালী নেতাদের জায়গা দেয়াই হচ্ছে না, তাদেরকে দুর্বল করে ফেলা হচ্ছে, তাদেরকে সাইডলাইন করে দেয়া হচ্ছে, এবং কেন্দ্রে চাপিয়ে দেয়া নেতাদের দিয়েই রাজ্যগুলোকে রাজ্য স্তরে কংগ্রেস স্তরের কার্যকলাপকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। এটা একটা বড় জায়গা। দ্বিতীয় একটা জায়গা হচ্ছে যে পার্লামেন্টারি প্র্যাকটিসেস, সংসদ ব্যবস্থাকে কিন্তু অনেকখানি উপেক্ষা করা হচ্ছে, সংসদীয় ব্যবস্থাকে অনেকখানি উপেক্ষা করা হচ্ছে। বিরোধী দলের প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি, বা পার্লামেন্টারি প্র্যাকটিস বলতে আর যেগুলো বোঝানো হয়, কমিটি সিস্টেম যেমন একটা বড় ব্যাপার, সেই কমিটি সিস্টেম সম্পর্কে সরকারের যে দৃষ্টিভঙ্গি, বা সাধারণভাবে সংসদে আলাপ আলোচনা, যে কোনো একটা আইন প্রণয়নকে কেন্দ্র করে বা অন্যান্য ক্ষেত্রে যে আলাপ আলোচনা, সে সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, প্রধানমন্ত্রী কতটা সময় সংসদে থাকছেন বা কতখানি বিতর্কে অংশ নিচ্ছেন, এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে কিন্তু নেহরু আমলের সঙ্গে একটা তফাৎ খুব সামনে চলে আসতে থাকে। এবং এর পাশাপাশি 3 নম্বর একটা কথা হচ্ছে যে আগে রাজনৈতিক দল ছিল জনগণের সঙ্গে সরকারের বা কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় যোগসূত্র। এর মধ্য দিয়ে সরকারের কথা যেমন জনগণের কাছে পৌঁছতো, আবার জনগণের কথাও সরকারের কাছে পৌঁছতো, অর্থাৎ ইট ওয়াজ এ টু ওয়ে ট্রাফিক, একতরফা নয়। এখন কিন্তু দেখা যাচ্ছে সরকার এই রাজ্য বলো, এই সরি দল বলো বা সংসদ বলো, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে সরাসরি জনগণের সঙ্গে একটা বার্তালাপ চালাবার চেষ্টা করছে, তাদের মাথার উপর দিয়ে তাদেরকে এড়িয়ে গিয়ে সরাসরি জনগণের কাছে অ্যাপিল করার চেষ্টা করছে। এবং সেই অ্যাপিলের মধ্যে কিন্তু আমরা যাকে ডিমাগগারি বলি, অর্থাৎ খুব বড় বড় কথা বলে জনগণকে ইমপ্রেস করবার যে চেষ্টা করা, এবং অবশ্যই তাদের রাজনৈতিক সমর্থন আদায় করার যে চেষ্টা করা, সেই বিষয়গুলো সামনে চলে আসছে। এবং তার পাশাপাশি জুনিয়র ফেডারেলিজমের কথাটা যেটা বলছিলাম, যে 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 নাচটা নেহরু আমলে তৈরি হয়েছিল, অবশ্যই রাজনৈতিক দলের একটা বড় ভূমিকা ছিল, সব রাজ্যেই কংগ্রেস দলের শাসন এটা একটা বড় প্লাস পয়েন্ট ছিল। কিন্তু তার পাশাপাশি এটাও বলতে হবে যে কংগ্রেস দলের চরিত্রটা কিন্তু তখন সেটাও অনেকখানি ফেডারেল চরিত্র ছিল, যুক্তরাষ্ট্রীয় চরিত্র ছিল, যেটা আমরা আগেই বলার চেষ্টা করেছি। এখন কিন্তু আমরা যেটা বললাম যে সেই যুক্তরাষ্ট্রীয় চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার ফলে কেন্দ্রীয় সরকারের তরফে একটা চেষ্টা দেখা যাচ্ছে রাজ্য সরকারগুলোকে বা রাজ্যে দলগুলো সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, অনেক ক্ষেত্রে কিছু রিজিয়নাল পার্টি, আঞ্চলিক দল উঠে আসছে, তাদেরকে কিন্তু খানিকটা চেপে রাখার, তাদের সঙ্গে সংঘাত তৈরি করার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং উদাহরণ বেশি বাড়িয়ে লাভ নেই, আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। সরকারের সঙ্গে দল, দলের সঙ্গে নেতা বা নেত্রী, এবং নেতা বা নেত্রীর সঙ্গে গোটা দেশ বা গোটা জাতি, তার একটা অভেদ কল্পনা করা হচ্ছে। ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু আমরা একটা স্লোগান শুনেছিলাম, অসমের এক নেতা স্লোগান দিয়েছিলেন, ইন্দিরা ইজ ইন্ডিয়া। এটাও কিন্তু এই নতুন রাজনৈতিক যে ব্যবস্থা ইন্দিরা গান্ধীর সময় থেকে চালু হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। আমরা দেখাবার চেষ্টা করব যে ইদানিংকালে আবার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ফেরত আসছে, দু একটা নতুন বৈশিষ্ট্যও তৈরি হচ্ছে, সেগুলো আমরা উল্লেখ করব। কিন্তু তার আগে ছোট্ট করে বলি যে এই পরিস্থিতিটা বদলাবার একটা সময় হয়েছিল, একটা সুযোগ বা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, একটা প্রতিশ্রুতি দেখা দিয়েছিল 90-এর দশক বা নতুন শতাব্দীর প্রথম দশকে বলা যেতে পারে, সেই প্রতিশ্রুতি ছিল। কারণ আমরা দেখেছি এই সময়তে একদলীয় শাসন, কেন্দ্রে একদলীয় শাসন ধাক্কা খেয়েছে,
সেখানে আমরা কোয়ালিশন গভর্নমেন্ট দেখছি, তার পাশাপাশি রিজিনাল পার্টিগুলো, আঞ্চলিক দলগুলো সেই কোয়ালিশন গভর্নমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং কংগ্রেস বা অন্য যে কোনো দল তারা ঠিক একদলীয় যে কর্তৃত্ব সেটা তারা, সেই ধরনের কর্তৃত্ব তারা ফলাবার তারা কিন্তু সুযোগ পাচ্ছে। এবং তার পাশাপাশি এটাও বলতে হবে যে ইকোনমিক লিবারালাইজেশনের ফলে রাজ্যগুলোর যে অর্থনৈতিক ভূমিকা বা তাদের হাতে যে অর্থনৈতিক ক্ষমতা সেটাও কিন্তু খানিকটা বাড়ছে। ফলে সবটা মিলিয়েই কিন্তু এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের বিশেষ করে যে ফেডারেল চরিত্র, যুক্তরাষ্ট্রীয় চরিত্র, সেই যুক্তরাষ্ট্রীয় চরিত্রের কিন্তু খানিকটা বদল ঘটছে, এবং যেটাকে আমরা আদর্শ যুক্তরাষ্ট্র বলি, যার মধ্যে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণের যে প্রক্রিয়া সেটা অনেকখানি গতি লাভ করছে, অনেকখানি গুরুত্ব পাচ্ছে। এখানে কিন্তু একটা ভারতীয়, অনেকেই মনে করেছিলেন যে ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বাঁক, ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বাঁক নিয়েছে, গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে, এবং একটা নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা সেখানে তৈরি হতে যাচ্ছে। কিন্তু এখান থেকে আমরা চলে আসছি আমাদের বর্তমান সময়ে, যেটা আমরা মোটামুটি সবাই জানি যে 2014 সালের পর থেকে একটা খুব পরিষ্কার ভাবে আবার একটা নতুন বাঁক, এটাকে আমরা নতুন বাঁক বলবো বা নাকি পুরনো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ধরনের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় একটা প্রত্যাবর্তন বলবো সেটা বলা কঠিন। তবে আমরা দুটো কথা বলতে পারি। একটা কথা হচ্ছে যেটা আমরা ইতিমধ্যেই বললাম যে তখনকার দিনে ইন্দিরা গান্ধীর আমলে আমরা যে ধরনের কতগুলো বৈশিষ্ট্য ভারতীয় রাজনীতিতে উঠে আসছিল, ইদানিংকালে আমরা কিন্তু আবার একদলীয় শাসন প্রতিষ্ঠিত হওয়ার ফলে, একটা এনডিএ কোয়ালিশন আছে ঠিকই, কিন্তু আমরা জানি যে বিশেষ করে 2019-এ বিজেপির নিজস্ব যে 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 আসন সংখ্যা সেটা দিয়ে তারা অনায়াসে নিজেদের নিজেদের মতো করেই তারা সরকার চালাতে পারে। অতএব অন্যান্য দলগুলো রইল বা আর রইল সেটা নিয়ে খুব একটা কিছু যায় আসে না, এবং তাদের সরকার চালাবার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যেও এটার প্রভাব নিঃসন্দেহে পড়েছে। যেমন উদাহরণ দিয়ে বলা যেতে পারে যে বিরোধী দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করবার যে ট্র্যাডিশন আমরা ইন্দিরা গান্ধীর সময় দেখেছিলাম সেটা আরো হয়তো অনেক বেশি করে উঠে এসেছে। হ্যাঁ, কিংবা ফেডারেলিজম সম্পর্কে বর্তমান প্রধানমন্ত্রী যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, এবং বিশেষ করে তিনি ক্ষমতায় এসেছিলেন তার 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 একটা রাজনৈতিক অতীতের দিকে তাকালে দেখা যাবে তিনি দীর্ঘদিন ধরে একটা রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে তিনি কাজ করেছেন, এবং অনেকেই আশা করেছিলেন যে এর ফলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোপুরি মেটেনি।